আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি এবং আমরা 10,303 সংগঠনের চতুর্থকে আজকের এই ডেপুটেশন কর্মসূচি আমরা রবীন্দ্র ভবনে সারা রাজ্যে 10,323 শিক্ষক শিক্ষিকারা এখানে জমায়েত হয়ে আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে শিক্ষা অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হব। আমাদের দাবি এই সময়ে আজকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, চার বছর চলছে। এই চার বছরে সরকার বারবার কিন্তু আমাদেরকে কথা দিয়েছিল যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবে, সরকার প্রধান কথা দিয়েছিল, কিন্তু আমাদের কোনো সুরাহা হয়নি। সরকার প্রধান কথা দিয়েছিল যে আমাদের যারা চাকরি থাকাকালীন সময়ে লোন নিয়েছিল সেই লোনের কিন্তু এখনো ব্যবস্থা করেনি। সরকারের প্রধান বলেছিলেন যে ব্যাংক অধিকর্তার সঙ্গে কর্মকর্তার সঙ্গে কথা বলে এটা আমাদের সুরাহা করে দেবেন, যতক্ষণ স্থায়ী ব্যবস্থা না হচ্ছে চাকরি ততক্ষণ, কিন্তু সুরাহা তো হয়নি। আজকে আমাদের চাকরির চ্যুতি 20 মাস চলছে। আমরা যেই 10,323 পরিবারগুলো একদম অন্ধকারে আছে, খাওয়ার জুটছে না, রোজগার নেই, বাচ্চাদের পড়াশোনা তো লাটে উঠেছে, এর মধ্যে ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা টেনশনে হতাশায় অসুস্থ হয়ে পড়ছেন, চিকিৎসা করানোর পয়সা নেই। ফলে সরকার একটা বধির বলবো, মানে মুখ বধির সরকার বলবো, তারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছে, ক্ষমতা আসার পর আমরা বারবার মিলিত হয়েছি সরকার প্রধান আধিকারিকের কাছে, শিক্ষা আধিকারিকের কাছে, কিন্তু তারা বারবার কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আমাদের একটা স্থায়ী ব্যবস্থা করবেন, এবং এখন পর্যন্ত ওনারা ওনাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। আর মাত্র 13 মাস বিধানসভা ইলেকশন, সেই ক্ষেত্রে সরকারের এখনও কোনো হেলদোল নেই, একদম চুপ করে অনর ওনারা বসে আছেন। আমাদের শিক্ষকরা হতাশায় নিমজ্জিত হয়ে, মানে অন্ধকারে, মানে অর্থাভাবে, মানসিকভাবে বিপর্যস্ত, কেউ আত্মহত্যা করেছেন, কেউ হার্ট অ্যাটাকে মারা গেছেন, কেউ অসুস্থ হয়ে মারা গেছেন। ফল কী হয়েছে, আমাদের 112 জন এখন পর্যন্ত মারা গেছেন। এই শিক্ষক পরিবারগুলোর দায়িত্ব কে নেবে? সরকারের এবং প্রতিশ্রুতি খেলাপ, এবং আমাদের যেই স্থায়ী ব্যবস্থা করার কথা ছিল এখন পর্যন্ত করেননি, সে কারণে কিন্তু এটার ফল কিন্তু 112 জন শিক্ষক শিক্ষিকাদের আমরা হারিয়েছি, এবং এই 112টা পরিবার অনাথ হয়ে গেছে। আমাদের দাবি যে সরকার অতিসত্বর এই 112 জন মৃত শিক্ষক পরিবারের ব্যবস্থা করবে, তারা এই পরিবারগুলোর দায়িত্ব নেবেন, এবং আমরা যারা জীবিত আছি, যারা 10,303 শিক্ষকরা এখন অন্ধকারে আছি, অনাহারে অর্থাভাবে আমরা দিনগুলো কাটাচ্ছি, প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছি, আমাদের ভবিষ্যৎ, আমরা চাকরি করেছি 10 বছর 7 বছর, আমাদের